পৃথিবীর অন্যতম বিখ্যাত একটি জাহাজ, যে জাহাজটির জন্য বিখ্যাত হয়ে আছে টাইটানিক নামে একটি সিনেমাও। আশা করি এই গল্পটি কারোই অজানা নয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে HSC জিওগ্রাফি সেকেন্ড পেপার ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সিমেন্স। আমরা পরিবহন ও যোগাযোগ অর্থাৎ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন নিয়ে আলোচনা করছিলাম। তো সেখানে আমরা বিভিন্ন ধরনের সড়ক ব্যবস্থা নিয়ে পড়াশোনা করেছি, জলপথ নিয়ে কিছু ভিডিও আগে পড়াশোনা করেছি, সড়ক ব্যবস্থার কত রকম শ্রেণী বিভাগ হতে পারে সেটি নিয়ে জেনেছি। তো টাইটানিকের গল্পটি এই জন্যই তোমাদের বললাম, কেননা আজকে আমরা এমন একটি বিষয় সম্পর্কে জানব যেটির সাথে কিনা সমুদ্র ব্যাপারটি খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। সমুদ্র বন্দর, নৌবন্দর, এই শব্দগুলো মাথায় আসলে কিন্তু আমাদের মাথায় জাহাজ, এক্সপোর্ট, ইম্পোর্ট এই সকল শব্দ ঘোরাফেরা করে। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে বাংলাদেশের নৌ ও সমুদ্র বন্দর। আমাদের দেশে যে পণ্যদ্রব্যগুলো আমরা উৎপাদন করে থাকি, কিংবা অন্য দেশ থেকে যে পণ্যদ্রব্যগুলো আমরা আমাদের দেশে এনে থাকি, এর অধিকাংশই কিন্তু আমরা দেখি বন্দরের মাধ্যমে এই বাণিজ্যটি আসলে চলে থাকে। রপ্তানি বলি কিংবা আমদানি বলি, দেশের একটি দেশ থেকে আরেকটি দেশে নিয়ে যাওয়ার জন্য, সে পণ্যগুলোর যে স্থানান্তর করার জন্য, এই জন্য কিন্তু নৌ ও সমুদ্র বন্দরগুলো ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের নৌ ও সমুদ্র বন্দর নিয়ে একটু জানার চেষ্টা করব। তো চলো বন্ধুরা দেখি সেই একটু জানা থেকে আমরা কতটুকু জানতে পারি। অবস্থান ও ভৌগোলিক পরিবেশগত কারণে বাংলাদেশে দুই ধরনের বন্দর লক্ষ্য করা যায়। সমুদ্র বন্দর প্রধানত বাংলাদেশের তিনটি। দুই ধরনের বন্দরের মধ্যে আমরা যদি দেখি, বন্দর এক অর্থাৎ সমুদ্র বন্দর এবং নদী বন্দর। এর আগের ভিডিওতে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগে নদী বন্দরগুলো কিভাবে ব্যবহৃত হয়, কিভাবে এটি ছড়িয়ে রয়েছে, নেটওয়ার্কিংটি কেমন সেটি সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা সমুদ্র বন্দর নিয়ে জানার চেষ্টা করব। তো বাংলাদেশে যেটি দেখাচ্ছে এখানে, বাংলাদেশে প্রধানত তিনটি সমুদ্র বন্দর রয়েছে। তো বাংলাদেশের যে সমুদ্র বন্দর তিনটি রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, পায়রা বন্দর। তো চট্টগ্রাম বন্দর যেটি আমরা দেখি বাংলাদেশের সর্বপ্রধান এবং সর্ববৃহৎ বন্দর, যেটি আসলে চট্টগ্রাম জেলা শহর, চট্টগ্রামের যে শহর সেখান থেকে 12 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আর মংলা বন্দর যেটি আমরা দেখি বাগেরহাট জেলায় অবস্থিত, এবং মংলা বন্দর চালুর পূর্বে সেই বন্দরটির কার্যক্রম কিন্তু আমরা নদী তীরে চালনা বন্দরের মাধ্যমে শুরু হয়েছিল। আর সর্বশেষ যে বন্দর বাংলাদেশের সেটা হচ্ছে পায়রা বন্দর। পায়রা বন্দর হচ্ছে বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর, যেটি পটুয়াখালী জেলায় অবস্থিত। তো বন্ধুরা, এক এক করে আমরা চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর এবং পায়রা বন্দর সম্পর্কে জানার চেষ্টা করব। লেটস গো। এই যে এই অংশটিতে আমরা দেখছি, এই অংশটি হচ্ছে চিটাগং পোর্ট এবং এই অংশটি হচ্ছে মংলা পোর্ট। এই দুটি পোর্ট বাংলাদেশের একদম, চিটাগং পোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম সর্বপ্রধান পোর্ট, পরবর্তীতে মংলা পোর্টটি তৈরি করা হয়, এবং তার পরবর্তীতে আমরা পায়রা পোর্ট দেখি সেটি সম্পর্কে একটু পর জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা যদি চট্টগ্রাম বন্দর নিয়ে একটু জানার চেষ্টা করি, বাংলাদেশের সর্বপ্রধান এবং সর্ববৃহৎ বন্দর হচ্ছে এই চট্টগ্রাম সমুদ্র বন্দর। এবং যেটি শুরুতেই বলেছিলাম যে চট্টগ্রাম শহর থেকে 12 কিলোমিটার দক্ষিণে এটি অবস্থিত। এখানে শহর কথাটি তোমরা লিখে রাখো, চট্টগ্রাম শহর থেকে 12 কিলোমিটার দক্ষিণে এটিকে আমরা অবস্থিত হতে দেখছি। তো এই দুর্যোগ মুক্ত এলাকা এবং পশ্চাৎভূমির সাথে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা, পশ্চাৎভূমি কিংবা হিন্টারল্যান্ড কি এটি সম্পর্কে আমরা পরবর্তীতে জানব, তবুও এই যে এই শব্দটি একটু মাথায় রাখো যে পশ্চাৎভূমি। তো এই সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা দেখি চট্টগ্রামে অনেক আগেই কিন্তু এই সমুদ্র বন্দরের যে সুবিধাটি সেটি আমরা নিতে পেরেছি। তো এই বন্দরের ইতিহাস কিন্তু
অনেক পুরনো, প্রায় ত্রয়োদশ শতাব্দী থেকে ইতিহাসটি শুরু হয়ে থাকে। তো ত্রয়োদশ শতকে এই বন্দরকে কেন্দ্র করে এখানে একটি টাকশাল নগরী গড়ে ওঠে। পরবর্তীকালে 1555 খ্রিস্টাব্দে পর্তুগিজরা যখন এই বাংলাদেশে বা এই অঞ্চলটিতে ব্যবসা বাণিজ্য শুরু করে, তখন তাদের কাছে চট্টগ্রাম পোর্ট এর গুরুত্বটি অনেকখানি বেড়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পারি 1788 সালে এই বন্দর প্রথম তার বাণিজ্যিক যে কার্যক্রম সেটি শুরু করে, এবং ব্রিটিশ আমলে অষ্টাদশ শতকে এই অঞ্চলে আমরা দেখি আসাম বেঙ্গল রেলওয়ের মাধ্যমে স্থাপনের ফলে এই বন্দরের সাথে এর যে পশ্চাৎভূমি রয়েছে এর যোগাযোগটি স্থাপিত হয় এবং এই বন্দরের গুরুত্ব আরও বহুগুণে বৃদ্ধি পায়। তো এই গুরুত্বটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা দেখি ব্রিটিশ আমলের শেষ দিকে এই চট্টগ্রাম বন্দর কিন্তু তার মহিমা কিছুটা হারাতে থাকে। পরবর্তীতে পাকিস্তান পিরিয়ডের পর অর্থাৎ 47 পরবর্তী সময়ে পাকিস্তান আমলে দেখি এর গুরুত্ব আরও অনেকটা বেড়ে যেতে শুরু করে। তো বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করলো 1971 সালে, এরপর আমরা দেখতে পারি স্বাধীনতার পর এটি ছিল বাংলাদেশের একমাত্র প্রধান বন্দর এবং এটি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে একমাত্র বন্দর হিসেবে আত্মপ্রকাশ করে। পরবর্তীতে আমরা দেখতে পারি যে বর্তমানে দেশের মোট আমদানি রপ্তানি বাণিজ্যের 92%, চিন্তা করতে পারছো তোমরা, 92% কিন্তু এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। তো এই বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানির বৃদ্ধির হার কিন্তু বর্তমানে আমরা অনেক দেখতে পারি। বুঝতেই পারছো একটি দেশে মোট আমদানি রপ্তানি বাণিজ্যের 92% যখন একটি বন্দরের মধ্য দিয়ে পরিচালিত হয়, সে বন্দরটির বাণিজ্যিকভাবে সেই বন্দরটির গুরুত্ব কিন্তু সেই দেশের কাছে সর্বোচ্চ থাকে। তো চট্টগ্রাম বন্দরে আমরা দেখি যে এ বন্দরে বর্তমানে আমদানি রপ্তানি বৃদ্ধির হার 12% থেকে 15%, এবং 2017-18 সালে বা 17-18 অর্থ বছরে আমরা দেখতে পারি এ বন্দর থেকে 129.86 কোটি টাকার রাজস্ব অর্জিত হয়েছে। তার মানে বুঝতেই পারছো যে এই বন্দরের থেকে আমাদের রাজস্ব অর্জনের পরিমাণ কিন্তু অনেক বেশি, এবং বাংলাদেশের বাণিজ্যের জন্য এই বন্দরটিকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখি। শুধুমাত্র বাংলাদেশের বাণিজ্য কেন্দ্র নয়, এই বাণিজ্য কেন্দ্রকে মানে এই বন্দরকে কেন্দ্র করে আশেপাশে যে কর্মসংস্থান বলয় তৈরি হয়েছে সে বলয়টিতেও আমরা দেখি যে এই উক্ত স্থানের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তো আমরা যদি চট্টগ্রাম বন্দরের আয় ব্যয়ের পরিসংখ্যানটি একটু দেখার চেষ্টা করি, তো 2001 থেকে 2018 কোটি টাকায় আমরা দেখার চেষ্টা করব। অর্থ বছর দেখব আমরা, আয় দেখব, এরপর ব্যয় দেখব এবং উদ্বৃত্ত কতখানি রয়েছে সেটি দেখব। তো 2001-2 সালের দিকে আমরা দেখি চট্টগ্রাম বন্দরের আয় ছিল 531.37 কোটি টাকা এবং ব্যয় ছিল 351.01 কোটি টাকা, আর উদ্বৃত্ত ছিল 180.36 কোটি টাকা। এরপর যদি আমরা 2009-10 আসি তাহলে দেখতে পারবো এই আয়টি বেড়ে গিয়ে দাঁড়ায় 1155.35 কোটি টাকা। বুঝতেই পারছো চট্টগ্রাম বন্দর কিন্তু এই 2001-2 অর্থ বছরের পরবর্তীতে 2009-10 অর্থ বছরে আমরা দেখছি এর আয়ের পরিমাণটি কিন্তু অনেকখানি বেড়েছে, প্রায় দ্বিগুণেরও বেশি কিন্তু আমরা বাড়তে দেখি, এবং এক্ষেত্রে কিন্তু ব্যয়টিও বাড়ে। ব্যয়টি দাঁড়ায় 624.78 কোটি টাকা এবং উদ্বৃত্ত থাকে 530.57 কোটি টাকা। অর্থাৎ বুঝতেই পারছো এই বন্দরটি কিন্তু আমাদের বাণিজ্যিক কার্যক্রমে অনেক গুরুত্বপূর্ণ এবং লাভজনক একটি ভূমিকা শুরু থেকেই রেখে আসছে। এখন যদি আমরা একটু রিসেন্ট টাইমে আসি, 2017-18 অর্থ বছরে আমরা দেখব 1791.86 কোটি টাকা এ বন্দরের আয় ছিল। পরবর্তীতে অর্থাৎ যেটি 2009-10 ছিল 1155, পরবর্তীতে সেটিকে আমরা 1791 আসতে দেখি। এরপর যদি ব্যয় দেখি, যেটি 2001-এ ছিল 351.01, 2009-এ ছিল 624.78, সেটি আমরা 2017-18 দেখতে পারি 826.27। যখন একটি বন্দরের কার্যক্রম যখন বেড়ে যায় তখন কিন্তু একই সাথে তুমি আয়টিও বাড়তে দেখবে,
ব্যয়টিও বাড়তে দেখবে। কিন্তু উদ্বৃত্তের পরিমাণ কতখানি রয়েছে সেটি কিন্তু আমাদের সেই বন্দর সম্পর্কে এক্সট্রা একটি ধারণা দিয়ে থাকে, একটি পরিষ্কার পার্সপেক্টিভ কিংবা দৃষ্টিভঙ্গি প্রদান করে থাকে। যেমনটি আমরা দেখছি 2017-18 অর্থ বছরে 929.59 কোটি টাকা উদ্বৃত্ত ছিল, প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি। তো এই তথ্যটি আমরা বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2018 থেকে পেয়েছি। পরবর্তীতে বর্তমান সময়ে যে সময় তুমি দেখতে পাচ্ছ, যে সময় তুমি ভিডিওটি দেখছো, তখন কিন্তু এই আয় ব্যয়ের যে পরিমাণ সেটি ভ্যারি করবে, উদ্বৃত্তের পরিমাণও ভ্যারি করবে। তবে আমরা বৃহৎ একটি সময় দেখি যে এর উদ্বৃত্ত কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। তো আমরা চট্টগ্রাম বন্দরের আয় ব্যয়ের পরিসংখ্যানটি দেখলাম। এখন যদি আমরা এই বন্দরের গুরুত্ব নিয়ে আলোচনা করি, আমি বোধহয় চট্টগ্রাম বন্দরের ইতিহাস কিংবা প্রেক্ষাপটটি বলতে গিয়েই এর গুরুত্বটি তোমরা অনেকাংশে বুঝে ফেলেছো। তো চট্টগ্রাম বন্দরের গুরুত্ব এ দেশে সর্বাধিক এটি বলার অপেক্ষা রাখে না, যে এই বন্দরের বন্দর থেকে কিন্তু বাংলাদেশ থেকে আমরা পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ যা শব্দটি হবে না, হিমায়িত খাদ্য, জুতা, প্রসাধন সামগ্রী, অর্থাৎ যেগুলো আমরা মোটামুটি বাইরে রপ্তানি করে থাকি, অর্থাৎ পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, ওষুধ, এই টাইপ জিনিসপত্র তো আমরা বাইরে রপ্তানি করে থাকি। তো আমাদের রপ্তানি দ্রব্যের বিশাল একটি অংশ কিন্তু এই বন্দরের মাধ্যমে বাইরের দেশে আমরা পাঠিয়ে থাকি। আবার বিদেশ থেকে আমরা যেগুলো আমদানি করে থাকি তা কিন্তু এই বন্দরের মাধ্যমে এদেশে এসে পৌঁছায়। যেমন খাদ্যদ্রব্য, শিল্পের বিভিন্ন ধরনের কাঁচামাল, তারপর ইঞ্জিনিয়ারিং দ্রব্য সামগ্রী যেগুলো আমাদের দেশে তৈরি হয় না, খনিজ তেল যেটির আমাদের দেশে অভাব রয়েছে, ইলেকট্রনিক্স সামগ্রী ইত্যাদি কিন্তু আমরা বাইরের দেশ থেকে আমদানি করতে থাকি এবং সেটি এই বন্দরের মাধ্যমে আমাদের দেশে এসে প্রবেশ করে। তো এই বন্দরকে কেন্দ্র করে কিন্তু চট্টগ্রাম বন্দরকে, চট্টগ্রাম নগরকে আমরা ধীরে ধীরে প্রসারিত হতে দেখি। অর্থাৎ সেই ত্রয়োদশ শতাব্দী থেকে এই অঞ্চলটির গুরুত্ব কিন্তু এই বন্দরকে কেন্দ্র করে দিন দিন বৃদ্ধি পেয়েছে, বই কি কমেনি। তো এই বন্দরকে কেন্দ্র করে আমরা দেখি এখানে অনেক ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমরা অনেক সিমেন্ট শিল্প এখানে গড়ে উঠতে দেখেছি। তো এই বন্দরটি মূলত চট্টগ্রামের প্রাণকেন্দ্র হিসেবে কিংবা বাংলাদেশের বাণিজ্যের নৌবন্দরের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। তো এখন আমরা আলোচনা করব মংলা পোর্ট নিয়ে। আমাদের চট্টগ্রাম পোর্ট নিয়ে আলোচনা শেষ, এখন আমরা মংলা পোর্টের দিকে একটু নজর দিই। 1954 সাল তখন আসলে এই বন্দর তার কার্যক্রমটি শুরু করে। এবং অনেকেই তোমরা একটি ভুল করে থাকো, মংলা বন্দর বলতে মূলত খুলনা এই জেলাটির কথা ভেবে থাকো, কিন্তু জেনে রাখো মংলা বন্দর কিন্তু বাগেরহাট জেলায় অবস্থিত। তো তোমরা নৈবিত্তিকের ক্ষেত্রে খুব সাবধানে এটি দাগাবে, বিভিন্ন ভর্তি পরীক্ষায়, চাকুরির পরীক্ষায় কিংবা আমাদের যে একাডেমিক পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু এই নৈবিত্তিকটি অনেকবার এসে থাকে। তো মংলা বন্দরটি বাগেরহাট জেলায় অবস্থিত। তো যেটি শুরুতে একবার বলেছিলাম যে মংলা বন্দর চালুর পূর্বে এ বন্দরের যে কার্যক্রম সেটি খুলনার পশুর নদীর তীরে চালনা বন্দরের মাধ্যমে চালু ছিল, কিন্তু পশুর নদীতে আমরা পরবর্তীতে দেখি পলি মাটির আধিক্যের কারণে নদী যখন তার নাব্যতা হারায় পরবর্তীতে সেটির কার্যক্রমটি বন্ধ হয় এবং এই বন্দরকে পশুর ও মংলা নদীর সংযোগ স্থলে মংলা নামক স্থানে আমরা স্থানান্তরিত করতে দেখি। তো এই বন্দরের গুরুত্ব চট্টগ্রামের মতো খুব একটি বেশি নয়, খুব একটি অবদান হয়তো আমরা বাংলাদেশে এটিকে রাখতে দেখতে পারবো না, কিন্তু তবুও আমরা মংলা বন্দরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে, বাণিজ্যে পালন করতে দেখি। তো প্রাকৃতিক দুর্যোগ মুক্ত বন্দর হিসেবে বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর হচ্ছে এই মংলা বন্দর, অর্থাৎ প্রথম বন্দরটি হচ্ছে চট্টগ্রাম বন্দর এবং পরবর্তীটি হচ্ছে মংলা বন্দর। তো পশ্চাৎভূমির সাথে এই বন্দরের আসলে সুষ্ঠু যে যোগাযোগ ব্যবস্থাপনা সেটির আমরা অভাব দেখতে পারি, যার ফলে এই বন্দর থেকে পণ্য ওঠানামা করায় আমরা একটু ঝামেলা দেখতে পারি। তবে এই বন্দরে আমরা বর্তমানে 6টি জেটি, 6টি মুরিং বয়া, 22টি অ্যাঙ্কারেজ, ব্যক্তি মালিকানা আমরা দেখতে পারি 7টি প্রতিষ্ঠানের জেটি, 7টি প্রতিষ্ঠানের জেটির মাধ্যমে প্রায় 35টি জাহাজকে একসাথে এই বন্দরটিতে হ্যান্ডেল করা সম্ভব হয়। তো মংলা বন্দরের যদি আমরা চট্টগ্রাম বন্দরের মতো মংলা বন্দরেরও যদি আয় ব্যয় সংক্রান্ত একটু ধারণাটি দেখার চেষ্টা করি,
তাহলে আমরা দেখতে পারবো যে মংলা বন্দরের যে আয় ব্যয়ের বিবরণ 2003 থেকে 2017 সময়টিতে আমরা দেখব কোটি টাকার হিসেবে। প্রথমত অর্থ বছরটি আমরা দেখব, দ্বিতীয়ত আয় দেখব, তৃতীয়ত ব্যয় দেখব, এরপর দেখব উদ্বৃত্ত অংশ বা মুনাফা বা লোকসানটি আসলে কতখানি, উদ্বৃত্ত মুনাফা হয়েছে নাকি লোকসান হয়েছে, লাভ না লোকসান। যেটা আমরা চট্টগ্রামের ক্ষেত্রে দেখেছিলাম উদ্বৃত্ত কিন্তু অনেক বেশি ছিল। তো অর্থ বছরের ক্ষেত্রে যদি হিসাব করি, 2005-06 অর্থ বছরে এই বন্দরের আয় ছিল 47.25 কোটি টাকা, যেখানে আমরা দেখেছিলাম 2001-02 সালে চট্টগ্রাম বন্দরের আয় ছিল 531.37 কোটি টাকা। তো ব্যয় ছিল 2005-06 সালে 56.64 কোটি টাকা, আমরা দেখলাম -9.39 কোটি টাকা, অর্থাৎ লোকসান হয়েছে। এক্ষেত্রে আমরা মাইনাস চিহ্নটি ব্যবহার করছি লোকসান বোঝাতে। এরপর যদি 2010-11 আসি, তখন অর্থাৎ এই কয়েক বছরে আসলে চট্টগ্রাম বন্দরের, দুঃখিত মংলা বন্দরের কার্যক্রমটি আমরা আসলে কেমন দেখি, চলো দেখে নেওয়া যাক। 2010-11 আমরা দেখি 85.52 কোটি টাকা আয় হয়েছে এবং ব্যয় হয়েছে 63.69 কোটি টাকা। তো এক্ষেত্রে আমরা মুনাফা দেখতে পাচ্ছি 21.83 কোটি টাকা। এছাড়া 2017-18 অর্থ বছরে আমরা দেখতে পারি এই বন্দরে যে আয় হয়েছে সেটি 181.27 কোটি টাকা, যেটি প্রায় 2010-11 থেকে প্রায় 100 কোটি টাকা বেশি। ব্যয়ের পরিমাণটি স্বভাবতই বাড়বে, 107.61 কোটি টাকা। পরবর্তীতে মুনাফা দেখতে পাচ্ছি আমরা 73.66 কোটি টাকা। তো বন্ধুরা, এখানে তোমরা লেখা দেখছো যে কি ধরনের আয় ব্যয় বা অর্থ বছরে কি ধরনের মুনাফা বা লোকসান হচ্ছে। তো প্রথম দিকে আমরা কিছু লোকসান দেখলো, পরবর্তীতে দেখি এ বন্দরটি কিন্তু মুনাফা গুনছে। তো আশা করছি মংলা বন্দরের আয় ব্যয়ের বিবরণ এবং চট্টগ্রামের আয় ব্যয়ের বিবরণ দেখে তোমরা একটি জিনিস স্পষ্টত ধারণা পেয়েছো যে চট্টগ্রাম বন্দরের গুরুত্ব কিন্তু বাংলাদেশের সর্বাধিক এবং মংলা বন্দর কিন্তু দ্বিতীয় হলেও চট্টগ্রাম বন্দরের থেকে এখনও তার অর্থনৈতিক কার্যক্রমে, বাণিজ্যিক কার্যক্রমে অনেকটাই পিছিয়ে আছে। তো এটি আমরা মংলা এখানে ব হবে বন্ধুরা, দুঃখিত খুবই এই ভুলটির জন্য। তো আমরা এটি মংলা বন্দর কর্তৃপক্ষ নৌ পরিবহন মন্ত্রণালয়ে 2018 সালের ফেব্রুয়ারি মাসের রিপোর্ট থেকে পেয়ে থাকি। তো এখন আমরা যেটি দেখার চেষ্টা করব সেটি হচ্ছে মংলা বন্দরের গুরুত্ব, অর্থাৎ চট্টগ্রাম বন্দরের উপর যদি আমরা চাপ কমাতে চাই, এর জন্য হলেও কিন্তু মংলা বন্দরকে আরো ভালোভাবে বা প্রতিষ্ঠিত করতে কিন্তু আমাদের হবে। তো মংলা বন্দর প্রতিষ্ঠার ফলে বর্তমানে আমরা কিছুটা দেখি যে চট্টগ্রাম বন্দরের উপর কিছুটা চাপ হ্রাস পেয়েছে, কিছুটা কমেছে, কিন্তু তুমি আয় ব্যয়ের পরিসংখ্যানটি দেখলে বুঝবে যে মংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম আসলে চট্টগ্রাম বন্দরের থেকে অনেকটাই পিছিয়ে। তবুও আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে এসে গুরুত্বটি বৃদ্ধি পাচ্ছে। তো এ বন্দর দিয়ে মোট রপ্তানির 1% এবং আমদানির 8% বাণিজ্য হয়ে থাকে, যেটি আসলে খুবই কম। মোট রপ্তানির 1% এবং আমদানির আমরা মাত্র 8% বাণিজ্য এ বন্দর থেকে দেখতে পারি। তো এই বন্দর কিন্তু চট্টগ্রাম বন্দরের কিন্তু আমরা দেখেছিলাম দেশের মোট আমদানি রপ্তানির বাণিজ্যের প্রায় 92% চট্টগ্রাম বন্দর দিয়ে হতো, যেখানে মংলা বন্দরে আমরা দেখতে পাচ্ছি রপ্তানি 1 আমদানি 8, অর্থাৎ 1% এবং 8%। তো এই বন্দরটি গুরুত্ব আসলে চট্টগ্রামের কাছাকাছি মানেও কিন্তু পৌঁছায় না। তো এই বন্দরের মাধ্যমে দেশ থেকে আমরা বিভিন্ন মাছ, বিশেষ করে চিংড়ি মাছ বলতে হয় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই অঞ্চল থেকে বনজ সম্পদ, শাকসবজি ইত্যাদি কিছু পণ্য রপ্তানি করে থাকি। আর বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন দ্রব্য সামগ্রী, কলকব্জা, কয়লা, খনিজ তেল ইত্যাদি বিভিন্ন দ্রব্য আমরা আমদানি করে থাকি। তো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যদি আমরা ঘটাতে পারি, তখন কিন্তু এই বন্দরের গুরুত্বটি আমরা দেখব আরও বৃদ্ধি পাবে। তবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় সমুদ্র বন্দর হিসেবে কিন্তু এ বন্দরটি একটি আলাদা জায়গা স্বাভাবিকভাবেই দখল করে থাকে। এখন আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পায়রা সিপোর্ট, পায়রা বন্দর নিয়ে, একদম নতুন একটি বন্দর এবং এটি হচ্ছে দেশের তৃতীয় সমুদ্র বন্দর, যেটি আসলে পটুয়াখালী জেলার কলাপাড়ায় অবস্থিত। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলে আমরা পায়রা নদীতে এই বন্দরটিকে স্থাপিত হতে দেখি। তো এটি 19 নভেম্বর 2013 সালে তার যে
আনুষ্ঠানিক 13 সালে তার যে বাণিজ্যিক কার্যক্রম, সে বাণিজ্যিক কার্যক্রমটি শুরু করে। 19 নভেম্বর 2013 সালে তার বাণিজ্যিক কার্যক্রমটি শুরু করে। তো সীমিত আকারে বন্দরকে কিন্তু অপারেশনাল কার্যক্রমের মাধ্যমে এই সম্পর্কিত যে বাণিজ্য কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আমরা পায়রা বন্দরে ঘটতে দেখি। দেখা গেছে বহির্নোঙরে ক্লিংকার, সার কিংবা অন্যান্য যে বাল্ক পণ্য পণ্যবাহী যে জাহাজগুলো, সেগুলো আনায়ন কিংবা বার্জের মাধ্যমে দেশের অভ্যন্তরের পরিবহনের সাথে নৌপথ চিহ্নিত করে বিভিন্ন যোগাযোগ স্থাপন করাই কিন্তু এই বন্দরের যে কার্যক্রম বা অপারেশনাল কার্যক্রম সেটির অন্তর্ভুক্ত ছিল। তো সার্বক্ষণিক যে বিদ্যুৎ ব্যবস্থা সেটি কিন্তু আমরা সিপোর্টে দেখতে পাই, অর্থাৎ পায়রা সিপোর্ট, যেটি আসলে পটুয়াখালী জেলায় অবস্থিত। সেখানে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার জন্য 1000 KVA এর আমরা একটি বৈদ্যুতিক সাব স্টেশন আমরা এখানে স্থাপিত হতে দেখেছি। এছাড়া বন্দরে আগত যে বৈদেশিক জাহাজ রয়েছে সেগুলোকে বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য আমরা দেখি এখানে প্রতি ঘন্টায় 250 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করা হয়েছে। তো যেটি কিনা এই বন্দরকে খুবই স্বতন্ত্র একটি বৈশিষ্ট্য দান করে। তো আগস্ট 2016 আমরা দেখতে পারি যে বহির্নোঙর পণ্য খালাসের মাধ্যমে পায়রা বন্দরের যে অপারেশনাল কার্যক্রম এটির উদ্বোধন করা হয়। তার আগে 2013 সাল থেকে আমরা দেখলাম অপারেশনাল কার্যক্রমটি চালু রাখা হয়, সেটি সম্পর্কে একটি পর্যবেক্ষণের মধ্য দিয়ে এই বন্দরটিকে অবজার্ভ করা হয়, কী ধরনের যাতায়াত ব্যবস্থাটি গড়ে উঠবে বা বাইরের সাথে ভেতরের যোগাযোগটি কেমন হবে। তারপর আমরা আগস্ট 2016 দেখি এই কার্যক্রমের একদম অফিসিয়ালি উদ্বোধন যেটি সেটি করা হয়। তো 2016-17 অর্থ বছরে পায়রা বন্দরে প্রায় 11টি বিদেশি পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ আগমন করে এবং 2019-17 অর্থ বছরে এই বন্দরে 221,000 মেট্রিক টন পণ্য হ্যান্ডেলিং করা হয়। তো বন্ধুরা, আশা করছি পায়রা বন্দর একদমই নতুন, যেখানে মংলা বন্দরে এ পর্যন্ত আমরা খুব একটি সুবিধাজনক স্থানে যেতে দেখিনি, সেখানে পায়রা বন্দরকে খুব রাতারাতি উন্নতি করে ফেলবে এই আশাটি করা কিছুটা বোকামি। তো বন্ধুরা, একটি শব্দ আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম, তো সেই শব্দটি হচ্ছে পশ্চাৎভূমি। পরবর্তীতে আমরা সেটি সম্পর্কে আরো জানার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, এখন একটি কুইজ দিয়ে নিয়ে আমরা প্রতিটি ক্লাসের মতো, খিয়াম বাংলাদেশের জলপথ নিয়ে পড়াশোনা করতে গিয়ে জানলো এ বাংলাদেশের প্রাচীনতম সমুদ্র বন্দর। এ আমি যদি একটু মার্ক করি, তো এটি বাংলাদেশের প্রধান ও সর্ববৃহৎ সমুদ্র বন্দরও বটে। বলতো এই বন্দরটির নাম কি? খুবই সোজা একটি প্রশ্ন, মংলা, পায়রা, চট্টগ্রাম না পটুয়াখালী? 3, 2, 1, উত্তরটি হচ্ছে চট্টগ্রাম বন্দর। তো আশা করছি বন্ধুরা তোমরা সকলেই কুইজটি পেরেছ। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, ওই যে শব্দটি নোট করতে বলেছিলাম সেটি সম্পর্কেও তো আমরা জানবো। তো বন্ধুরা, সেটি সম্পর্কে জানার জন্য রেডি থেকো এবং ভিডিওগুলো অবশ্যই দেখো। তো আজকের মতো আমি আলরাব্বি সিমেন্স এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।